ফাইনাল খেলা দেখতে পাচ্ছেন আপনারা, যারা জিতবে তারা কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। এই মুহূর্তে ভিকুর্তি আলিয়া ক্লাব ফার্স্ট শট করছে, দেখা যাক কি হয়। প্রথম বলেই গোল করে দিল ভিকুর্তি আলিয়া ক্লাব, সৈকত একাদশ এই বল কিন্তু রক্ষণ আটকাতে পারল না। নাইট ফুটবল প্রতিযোগিতা কিন্তু বলা যেতেই পারে, নাইটের পর এই মুহূর্তে মর্নিংয়ে ফুটবল চলছে বাঁকুড়ার এক নম্বর ব্লকের নতুন গ্রাম অ্যাপোলো ক্লাব ফুটবল মাঠে। এই মুহূর্তে 10 নম্বর জার্সি ফরেনার এই মুহূর্তে শট করতে চলেছে, সৈকত একাদশ বনগ্রাম এই মুহূর্তে ফার্স্ট কিক করছে, দেখা যাক কি হয়। এই বল গোল করে দিল ফরেনার প্লেয়ার, অর্থাৎ ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে একে এক। এই মুহূর্তে ভিকুর্তি আলিয়া ক্লাব তারা দ্বিতীয় বল শট করছে, অপরদিকে সৈকত একাদশ সেভ করতে চলেছে। এই বল কিন্তু গোল হয়ে গেল, যারা জিতবে তারাই কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। বাঁকুড়া এক নম্বর ব্লকের নতুন গ্রাম অ্যাপোলো ক্লাবের পরিচালনায় নাইট ফুটবল প্রতিযোগিতা, কিন্তু এখন রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে, যারা জিতবে তারাই কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। এই মুহূর্তে সৈকত একাদশ দ্বিতীয় বল শট করতে চলেছে, যারা জিতবে। এই বল গোল হলো না, সৈকত একাদশ এই বল কিন্তু গোল করতে পারলো না। এই বল রক্ষণ আটকে দিল ভিকুর্তি আলিয়া ক্লাবের গোলরক্ষক, যারা জিতবে তারাই কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। দুয়ে দুটো গোল করেছে ভিকুর্তি আলিয়া ক্লাব, অপরদিকে 2-1 সৈকত একাদশ বনগ্রাম, যারা জিতবে তারাই কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন, নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। 7 নম্বর জার্সি এ বল গোল হলো না, এ বল গোল করতে পারলো না ভিকুর্তি আলিয়া ক্লাব, এই বল গোল করতে পারলো না। 7 নম্বর জার্সিধারী ভিকুর্তি আলিয়া ক্লাব তিনে তারা দুটো গোল করেছে, অপরদিকে 2-1 গোল করেছে সৈকত একাদশ বনগ্রাম। এই মুহূর্তে 3 নম্বর বল শট করতে চলেছে সৈকত একাদশ বনগ্রাম, যারা জিতবে তারা কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাঁকুড়ার এক নম্বর ব্লকের নতুন গ্রাম অ্যাপোলো ক্লাবের পরিচালনা নাইট ফুটবল প্রতিযোগিতা, কিন্তু এখন রাত পেরিয়ে সকালে সেমিফাইনাল খেলা চলছে, দ্বিতীয় সেমিফাইনাল খেলা। এই বল হাতে লাগলো, শেষ পর্যন্ত গোল হয়ে গেল, ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে 3-2। এই মুহূর্তে ভিকুর্তি আলিয়া ক্লাব 4 নম্বর শট করছে, দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন আপনারা। 4 নম্বর বল গোল করতে পারলো না ভিকুর্তি আলিয়া ক্লাব, এই বল অসাধারণভাবে কিরণ বল আটকে দিল ভিকুর্তি আলিয়া ক্লাব, 4-2 গোল করেছে, অপরদিকে 3-2 গোল করেছে সৈকত একাদশ বনগ্রাম ছাপনা। এই মুহূর্তে 4 নম্বর বল শট করতে চলেছে সৈকত একাদশ বনগ্রামের 2 নম্বর জার্সিধারী। নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে, দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন, যারা জিতবে তারাই কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। 1,20,000 টাকার ফুটবল ধামাকার দ্বিতীয় সেমিফাইনাল খেলা আপনারা দেখতে পাচ্ছেন। এই বল গোল হয়ে গেল, অর্থাৎ সৈকত একাদশ বনগ্রাম এই বল গোল করলো, তার সাথে সাথে ফলাফল যে জায়গায় দাঁড়ালো সৈকত একাদশ বনগ্রাম 4-3, অপরদিকে 4-2 গোল করেছে ভিকুর্তি আলিয়া ক্লাব। অর্থাৎ এই বল গোল করতে হবে এবং পরের বল সেভ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সমতায় ফিরবে ভিকুর্তি আলিয়া ক্লাব। 5 নম্বর বল শট করতে চলেছে ভিকুর্তি আলিয়া ক্লাব, অর্থাৎ 5 নম্বর বল গোল করতেই কিন্তু হবে। এই মুহূর্তে 5 নম্বর বল শট করতে চলেছে, 5 নম্বর বল গোল করলো ভিকুর্তি আলিয়া ক্লাব, অর্থাৎ 5 নম্বর বল এই মুহূর্তে শট করতে আসছে সৈকত একাদশ। এই বল কিন্তু রক্ষণ আটকাতেই হবে ভিকুর্তি আলিয়া ক্লাবে, সেক্ষেত্রে সমতাই ফিরবে। আর এই বল যদি আটকাতে না পারে সেক্ষেত্রে কিন্তু সৈকত একাদশ বনগ্রাম ফাইনালে পৌঁছে যাবে। এই মুহূর্তে বুলেট শুভ খাওয়াজ 9 নম্বর জার্সিধারী সৈকত একাদশের হয়ে 5ম বল শট করতে চলেছে, গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে ভিকুর্তি আলিয়া ক্লাবের গোলরক্ষক, সময়ই শেষ কথা বলবে। বুলেট শুভ খাওয়াজ এই মুহূর্তে শট করতে চলেছে, এই বল গোল হয়ে গেল, তার সাথে সাথে ফাইনালে পৌঁছে গেল, ফাইনালে পৌঁছে গেল সৈকত একাদশ বনগ্রাম
ফাইনালে পৌঁছে গেল, ফাইনালে পৌঁছে গেল। সৈকত একাদশ।